একের পর এক ধামাকা মিঠাইতে। অমি আগরওয়ালের গল্প শেষ হবার পরে মিঠাইতে খল চরিত্র হিসেবে কে আসবে সেটা নিয়ে সবারই কৌতূহল ছিল। এই বিষয়ে তোমাদের জানিয়েছিলাম, গল্প যতই আকর্ষণীয় হোক তাতে নেগেটিভ ক্যারেক্টার না থাকলে ঠিক জমে না। গতকাল তোমাদের জানিয়েছিলাম যে মিঠাইতে খুব শীঘ্রই অমির প্রেমিকা এবং অমির দাদা আদিত্য আগরওয়াল ফিরতে চলেছে, তেমনটাই কানাঘুষো শোনা গেছিল। অবশেষে মিঠাইতে ফিরছে প্রথম খলনায়ক আদিত্য আগরওয়াল। প্রায় এক বছর বাদে সেই আদিত্য আবার ফিরে আসছে মিঠাইতে, না কোনো অনুমান নয়। এবার অভিনেতা নীল চ্যাটার্জি জানিয়ে দিলেন এক সাল বাদ আদিত্য আগরওয়াল ইজ ব্যাক। তোমরা সেই পোস্ট দেখতেই পাচ্ছ, বোঝাই যাচ্ছে আজ বা কাল থেকেই তাকে আবার মিঠাইতে দেখা যাবে। বলা বাহুল্য, অমির মতোই আদিত্য আগরওয়াল সিড মিঠাইয়ের জন্য ক্ষতিকারক। দেখা যাক এবার কি ধামাকা হতে যাচ্ছে। বোঝাই যাচ্ছে আবার টপার হবে মিঠাই। তো বন্ধুরা, কেমন লাগলো এই আপডেটটা কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।